লাক্স নিবেদিত। ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা। তোমাকে কে বলতে বলেছিল যে আমেরিকাতে তুমি ক্যাব চালাও? আমি তো কিছুই টের পাচ্ছি না। তুমি টের পাচ্ছ না কারণ তুমি মাতৃস্নেহে অন্ধ। মানুষ হিসেবে কিন্তু আমি খুবই স্মার্ট, খুবই স্মার্ট, তাই নাকি? কারণ দুলাভাইয়ের যে অবস্থা দেখলাম তাতে আমার ধারণা ওনার সমস্যা বোঝার একমাত্র মানুষ হচ্ছেন কে, বুলেট ভাই। আমি 24 ঘন্টার মধ্যে একটা 2 নম্বর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আইনে আপনার হাতে দিয়ে। তুই হেল্প করা মানে তো এক কাজ দুবার করে করা। কি বললি তুমি? কারণ আমি ঠিক করেছি দুলা ভাইকে একটা বড় সড় সিল দিতে হবে। আমি চিন্তা করতেছি আমার টাকা পয়সা ওই $2 billion টিকেটের উপর ইনভেস্ট করব কিনা। আমরা তোমার কাছে এসেছি দেখি। সত্যি বলছো? খুব ভালো করেছো। আজকাল তো তোমরা আমার রুমে আসা ছেড়েই দিয়েছো। তোর রুমে কিভাবে আসবো বল? তুই তো সারাদিন দরজাটকে দুলাভাইয়ের সাথে গুজু গুজু করি। ও মা, তা ঠিক কি হয়েছে? তুই আমাদের সঙ্গে এসে গল্পে জয়েন করতে পারিস। কি আশ্চর্য কথা, তোদের সাথে আমি কি বিষয় নিয়ে আলাপ করব? পাগল মেয়ে, তুই যে কোনো বিষয় নিয়ে আলাপ করতে পারিস। আর একটা কথা, আমরা দুজনকে আমাদের পার্সোনাল ব্যাপার তোদের সামনে আলাপ করব নাকি? তোর কিছু বল না। সেটাই তো আপু, আমি না আসলে ওই কথাটাই বলতে চেয়েছিলাম। মানে আসলে না আপু, আমরা আমরা দুলা ভাই সম্পর্কে একটু জানতে এসেছিলাম। কেন? আমি তো তোমাদেরকে সবসময় তোমার দুলা ভাই সম্পর্কে সব কথাই বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবই বলো। আসলে না আমরা দুলা ভাই পার্সোনালিটি সম্পর্কে জানতে এসেছিলাম, আর সেই ব্যাপারে তো তুমি কখনো কিছু বলোনি। ইয়ে রুমকি, আমি তো নিজেই তোমার দুলা ভাই সম্পর্কে তেমন কিছুই জানি না। হ্যাঁ সেটা আছে তো। কি বলতে চাস তুই? না মানে ইয়ে আপু, ও বলতে চাচ্ছিল কি যে দুলাভাই কি খেতে পছন্দ করে, দুলাভাই কোন রং পছন্দ, কোন খেলা দুলাভাইয়ের পছন্দ, মানে ক্রিকেট না ফুটবল, তারপর উনি নদী পছন্দ করে নাকি পাহাড় না কি, এইসব জানা থাকলে না মনে করো আড্ডা দিতে অনেক সুবিধা হতো দুলাভাইয়ের সাথে, তাই না? অবশ্য ঠিকই বলেছো, কিন্তু আমি তো সম্পর্কে তেমন কিছুই জানি না। হ্যাঁ কি বলছো আপু এসব? সত্যি বলছি রুমকি, তুমি বলো হাজবেন্ড ওয়াইফ পৃথিবীর যদি দুইজন দুই প্রান্তে থাকে, কেউ কি কারো সম্পর্কে তেমন কিছু জানতে পারে বলো? হ্যাঁ সেটা একটা কথা আপু। তাহলে আমাদের কি হবে আপু? তোদের আবার কি হবে? না মানে এই ধরো তুমি যদি দুলাভাইয়ের কাছ থেকে এই সমস্ত তথ্য জেনে আমাদেরকে জানাও, তাহলে দুটো লাভ আছে। এক হচ্ছে
তুমি দুলাভাকে খুব ক্লোজলি জানতে পারবে আর আমরা দুজন দুলাভার সাথে খোলাখুলিভাবে আড্ডা দিতে পারতাম। ঠিকই বলেছো, আমি তাহলে আজই তোমার দুলাভাই সম্পর্কে সব কথা জেনে তোমাদের দুজনকে জানিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল আসি। কি ব্যাপার বুলেট ভাই, মানে সকাল থেকেই তোমার চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। ঠিকই দর্শন ভাইজান, আমি একটা ব্যাপারে খুব চিন্তার মধ্যে আছি। মানে ব্যাপারটা কি খুব জটিল? জটিল না হইলে বুলেট এতক্ষণ কোনো ব্যাপার নিয়ে চিন্তা করে? হ্যাঁ তা অবশ্য ঠিক ভাইজান, আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। ভেরি গুড, ভেরি গুড। আরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে জ্ঞানের প্রথম ধাপ, জ্ঞানী মাত্রই হচ্ছে দ্বিধাগ্রস্ত। মানে কনফিউশনটা কনফিউশনটা হচ্ছে যেমন ধরো এক ধরনের ডায়ালেকটিক্স, আর আর এভাবেই প্রকৃত জ্ঞানের সৃষ্টি হয়। আরে রাখেন আপনার জ্ঞান, জ্ঞান সম্পর্কে আমার কখনোই দ্বিধাদ্বন্দ্ব ছিল না, এখনো নাই। তাহলে তোমার মানে দ্বিধাদ্বন্দ্বটা কি নিয়ে? না ঠিক এই ব্যাপারে আপনার সাথে আলাপ করা আমার ঠিক হবে কিনা বুঝতেছি না, কারণ আপনি আবার এইসব ব্যাপারে চিন্তা ভাবনা করেন। না না, মানে যেমন ধর আমরা তো অনেক বিষয়ে চিন্তা ভাবনা করি না, তারপর তো সেই সব বিষয় আমাদের নাক গলাতে হয়, হয় না? ঠিক আছে, আসলে ভাইজান আমার কোটিপতি হওয়ার জন্য দুইটা ইনভেস্টমেন্টের পথ খোলা আছে, একটা টাকা একটা ডলারে। ডলারে মানে তুমি কি জয়েন্ট ভেঞ্চারে কোনো প্রজেক্ট করার কথা চিন্তা ভাবনা করছো? আরে না ভাইজান, ব্যাপারটা হচ্ছে আমেরিকাতে ডলারে একটা লটারি খেলা হয়, যদি লাইগা যায় তাহলে মনে করেন টাকায় কোটিপতি না, ডলারে কোটিপতি। ডলারে কোটি টাকা? জি। ছি 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 ছি, বুলেট ভাই তোমার থেকে আমি আশা করিনি। শোনো, প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু লোভ ছড়ানো ছিটানো থাকে, মানুষকে কি করতে হয়? সেটাকে জয় করতে হয়। এটা কেমন কথা বলতেছেন ভাইজান? আপনি তো আমার হাত দেখে কইছেন আমি কোটিপতি হব। হ্যাঁ বলেছি। এখন আবার এইসব কি কথা কইতেছেন? না না, কোটিপতি তো হবে হাতের রেখা বলে কথা, কিন্তু বিষয় হচ্ছে তোমাকে সেটা হতে হবে পরিশ্রম দিয়ে, লটারি দিয়ে না। পরিশ্রম দিয়ে? ভাইজান আপনার কথা শুনলে আমার মনে হয় পরিশ্রম দিয়ে যদি কোটিপতি হন যেত তাহলে এই দেশের সবচেয়ে আগে কোটিপতি হতো রিক্সা চালকরা। ইয়ে না, বিষয়টা তোমাকে আসলে বুঝতে হবে। হ্যাঁ পরিশ্রম তো তোমাকে করতে হবে, কিন্তু সেই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই তো ফিরে ফিরে আমার লাইনে আইলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হইব। ওখানে আমার কোন টাকাটা আমি কোথায় ইনভেস্ট করব, দেশে না আমেরিকায়? আমেরিকা মানে লটারির কথা বলছো? ভাইজান আমি লক্ষ্য করছি আপনি গ্রাম থেকে আসার পর, ও স্বপ্নের দোষ নাই, অনেকদিন যাবত আপনি জ্ঞান চর্চা করেন না, বই ঘাটাঘাটি করেন না, আপনি জ্ঞানের সীমা রাখা একটু নিচের দিকে ধাবিত হচ্ছে। আপনি একটু বই ঘাটাঘাটি করেন তাহলে আপনার সব কাছে ক্লিয়ার হয়ে যাবে। কি বললে? বেসবল? হ্যাঁ, তুই জানতে চাইলে না আমার ফেভারিট খেলার নাম বেসবল। ও আচ্ছা, এই খেলাটা কিভাবে খেলে? তোমাকে একদিন শিখিয়ে দেব, কিন্তু তুমি হঠাৎ এসব জানতে চাইছো কেন? আছে কারণ আছে, তোমার সব ফেভারিট জিনিসগুলো আমার জানতে হবে না। কিন্তু কেন? কারণ তোমার পার্সোনালিটিটা আমার জানা দরকার না, আর তোমাকে যত জানবো ততই আমি আর তুমি বুঝবো তোমার আর আমার মধ্যে কতটা মিল আর কতটা অমিল। ও তাই, ভালো বলেছ। আচ্ছা তোমার প্রিয় খেলার নাম কি বলো? সত্যি করে বলবো, আগে না জানো ফুটবল ছিল, এখন এখন ক্রিকেট। ও ক্রিকেট, অসুবিধা নেই, বেসবল আর ক্রিকেটের মধ্যে তেমন কোনো পার্থক্য না, যেটা পার্থক্য আছে সেটা আমরা মিলিয়ে নেব। কিন্তু তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং? হ্যাঁ লাল। আমার তো হলুদ, এটা তো মিলছে না। কিছু হবে না, কোনো কিছু হবে না। আচ্ছা তুমি তাহলে একটা কথা বলো তো, তোমার তোমার কি ভালো লাগে, পাহাড় না নদী? অফ কোর্স পাহাড়, রকি মাউন্টেন। কি বললি? পাহাড়? এখানে তো মিললো না, আমার না নদী। আচ্ছা বাদ দাও, মানে মিলবে মিলবে, মানে পাহাড় থেকে তো নদী নেমে আসে। আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় ফুলের নাম বলো। আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ।
এটা নিশ্চয়ই মিলেছি না? আমার চেরি এখানেও মিলল না, সর্বনাশ। তোমার আর আমার মধ্যে দেখছি কোনো কিছুই মিলছে না। ভবিষ্যতে আমাদের কি হবে বলো তো? কি হবে মানে? মানে এখনই যেহেতু কোনো কিছু মিলছে না, সারা জীবন তো আমি আর তুমি ঝগড়াই করব। তাহলে মানে এই ঝগড়া ঠেকানোর উপায় কি আছে? একটাই উপায় আছে। শোনো, এই জিনিসগুলো মিললে শুধু এদেশের জন্যই প্রযোজ্য, আমেরিকার জন্য না। একটা কাজ করি, চলো তুমি আর আমি আমেরিকায় চলে যাই, তখন ওখানে আর এইসবের প্রয়োজনই হবে না। আমেরিকা যাবো কেন? আমি কিছুদিন আগে দেশে এসেছি, ঘুরবো ফিরবো, বাতাস খাবো, কখন যাবো সেটা দেখা যাবে। কি বললে, কি বললে তুমি? তুমি তুমি দেশে থাকতে চাও? অবশ্যই, নিজের দেশ বলে কথা। তখন তোমাকে লোকে কি বলবে জানো? কি বলবে? বাবা কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, জাফরের সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে মানে স্বাভাবিক সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। জানিস, ওকে নিয়ে আমার খুব ভাবনা হয়। কেন, দুলা ভাই আবার কি করেছে? না মানে তেমন কিছু নয়, কিন্তু ও কি করেছে এবং ভবিষ্যতে কি করবে এটা আমার কাছে একেবারেই স্পষ্ট নয়। আর বাবা, আসলে ব্যাপারটা কি জানো, জগতে খালি চোখে দেখা যায় কোন বিষয়গুলো জানো, স্থূল বিষয়গুলো। হয়তো দুলা ভাই এমন কোনো সূক্ষ্ম কাজ করছে বা করবে, সেই জন্য তুমি বুঝতে পারছো না। রাখ তোর বাজে কথা, হো করবে সূক্ষ্ম কাজ, তাহলে একদিন ওর নমুনা আমরা টের পেতাম। হ্যাঁ বাবা, আমি তোমার সাথে এই বিষয়ে একমত না। আসলে মানুষ মানে যে কোনো মুহূর্তে মানে তার প্রতিটি মুহূর্তেই হচ্ছে তার উত্থানের মুহূর্ত। ও তাই নাকি? হ্যাঁ, তুমি যেমন ধরো সক্রেটিসের কথা চিন্তা করে দেখো। সক্রেটিস 56 বছর বয়সে প্রথম মানুষের মাঝে তার দর্শন তত্ত্ব প্রচার করা শুরু করেছিলেন। তারপরে টলস্টয় 67 বছর বয়সে প্রথম সাইকেল চালানো শিখেছিলেন। আশ্চর্য, কোথায় সক্রেটিস আর কোথায় টলস্টয়, তুই ওদের সাথে জাফরকে তুলনা করছিস? হ্যাঁ বাবা, এটা তুমি ভুল বলে মানে কোনো মানুষ সম্পর্কে তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তুমি মানে শেষ কথা বলতে পারো না। দেখা যাবে দুলাভাই এমন কিছু করলো মানে যেটা তুমি কল্পনাই করতে পারোনি। জাফর এসব তোকে বলেছে? হ্যাঁ, ইনফ্যাক্ট দুলাভাই সাথে ওই সৌজন্য সম্ভাষণ ছাড়া আবার তেমন কোনো কথা হয়নি, মানে আমি ঠিক সময় করে উঠতে পারিনি। কি বলছিস তুই? জাফর এসেছে বেশ কয়েকদিন হয়ে গেল, আর ওর সাথে এ পর্যন্ত তোর আলাপ করার সুযোগই হয়নি। না মানে বাবা, আসলে বিষয়টা হচ্ছে কি মানে কারোর সাথে দীর্ঘ কথা বলার জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার, মানে সেই মানসিক প্রস্তুতিটা আমার এখনো নিয়ে হওয়াটা মানে হয়ে ওঠেনি। স্টুপিড। তুই কি অনেক ব্যস্ত আছিস? না তেমন একটা ঠিক। তুই আমার ঘরে, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আরে আমি আসলে তোর সাথে একটা সেনসিটিভ বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। তা ঠিক আছে, কিন্তু তার জন্য তুই আমাকে তোর রুমে ডাকলেই পারতি। তুই খামাখা বিছানা থেকে উঠে এত কষ্ট করে আমার রুমে আসলি, তোর ক্যালোরি নষ্ট হলো না? ক্যালোরি নষ্ট? হ্যাঁ তা তো কিছুটা হয়েছে বটেই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে যেহেতু প্রয়োজনটা আমার কাজে, আমারই তোর কাছে আসা উচিত, তাই এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার, তোর চিন্তা ভাবনা অনেক ক্লিয়ার হয়েছে। এনিওয়ে বল, ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে দুলাভাই। দুলাভাই? আরে দুলাভাই মানুষটা দেশে এসেছে মাত্র কয়েকটা দিন, এখন পর্যন্ত তার ঘুম আর ওয়েদারই অ্যাডজাস্ট হয়নি, তার মধ্যেই তোরা ওনাকে একটা ইস্যু বানিয়ে ফেলি না, তাহলে তোরা পার ইস্যু। আচ্ছা মানে অর্ধেক কথা শুনে পুরোটা বুঝে ফেলা মানে তোর একটা বাজি টেন্ডেন্সি, আগে পুরোটা শোন। হ্যাঁ বল। না মানে বাবার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হলো, তো আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে দুলাভাইয়ের সাথে আমার কোনো মানে ঘনিষ্ঠ আলাপচারিতা হয়নি। তা আমার মনে হচ্ছে যতটাই আমি বেশি সময় নিব ততটাই শালীনতা অতিক্রম করে যাবে। তোর যদি এরকম মনে হয়, তোর কিন্তু তাহলে দুলাভাইয়ের সাথে কথা বলার দরকার। তুই আমার সাথে কথা বলছিস কেন? তোর কাছে এসেছি মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য। মানে মানে একটা মানুষের সাথে কথা বলতে গেলে প্রথমে তার মানে মেন্টাল স্ট্রাকচার সম্পর্কে জেনে নেওয়া দরকার। যেহেতু দুলাভাইয়ের সাথে আমার দীর্ঘদিন কোনো মানে আলাপচারিতা নেই, এখন তার মানসিক জগতে কী ধরনের পরিবর্তন ঘটেছে মানে সেটা তো আমি জানি না, তার বুদ্ধির লেভেলটা কোথায় আছে সেটা আমি জানতে চাচ্ছি। আমি তোকে বলি, তোর বুদ্ধির লেভেল আর দুলাভাইয়ের বুদ্ধির লেভেল একদম এক। একদম এক? একদম এক। তুই কোনো টেনশন করিস না,
তুই যা দুলা ভাইয়ের সাথে কথা বল, তুইও মুগ্ধ হবি, দুলা ভাই মুগ্ধ হবে। আমি ঠিক এরকমটাই চিন্তা করেছিলাম। আরে তোর কাছে মানে কনফার্ম হয়ে গেলে তাহলে তুই বলছিস আমি নিশ্চিন্ত লাভ করতে পারি। কনফার্ম, থ্যাংক ইউ। খালুজা, আপনার চা। কি হিসাব করতেছেন? একটা জটিল হিসাব করছি। এই সমস্ত হিসাব অবশ্য জটিলই হয়। তুই কি করে জানলি? জ্ঞানী লোকদের তো একটা সুবিধা, চোখ বন্ধ করলেই জগতের কোথায় কি হইতেছে করে দিতে পারে। তাহলে বল আমি কিসে হিসাব করছি? আপনার কি হিসাব করবেন? আপনার পেনশনের টাকা পয়সা হিসাব করতেছেন, এই অবস্থায় আপনি আর কি করবেন? আরে না না, আমি আমার এগ্রো প্রজেক্ট হিসাবটা রিভাইজ করছি। এত কিছু অনের পরও এই যন্ত্রণাটা আপনার মাথা থেকে বাইরে নেই। কি বললি? না মানে বললাম আপনি কি আবার গ্রামে যাবেন? আরে না না, আমি আমার প্রজেক্টের কস্টটা রিভাইজ করছি। আমি একটা রিভাইজ প্রজেক্ট করব। ও, তাহলে আপনার এবার রিভাইজ পরিকল্পনায় আমি আর শুভভাই নাই তো? না, আমি একাই প্রজেক্টটা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। তাইলে এইবার খালুজান আমি আর শুভভাই আপনার লগে আছি। তোদের কোনো হেল্পের আমার কোনো প্রয়োজন নেই। না না, বুঝতেছেন না কেন খালুজান, আপনার প্রজেক্টে লোকজন লাগবে, সে লোকজন আমরা সাপ্লাই দেব। তুই কি আজকাল ম্যান পাওয়ার সাপ্লাইয়ের কাজ করছিস নাকি? বুঝতেছেন না খালুজান, আপনার এত বড় প্রজেক্ট, লেবার থেকে শুরু করে ফিল্ড অফিসার পর্যন্ত সব আমার কাছে আছে, আমি আপনার সাপ্লাই দেব। ও, তুই বুঝি আজকাল লোকজনকে কাজকর্ম দিয়ে বেড়াচ্ছিস? না না, ব্যাপারটা কি খালুজান, আমার সাথে অনেক লোকের জনসংযোগটা খুব বেশি, আমি বিভিন্ন পেশার লোকজনের সাথে উঠা বসা করি, তো আমি খুব জনপ্রিয়। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই হয় একজন সুপারস্টার অথবা তুই অচিরেই নির্বাচন করতে যাচ্ছিস। করতেও পারি। এই ধরেন আপনার কৃষি প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে আমি কী করুন জানেন? কী করবি? আপনার সেই সাফল্যের কাজে লাগাইয়া আমি গ্রামে গিয়া ইউপি নির্বাচন করিয়া নিশ্চিত চেয়ারম্যান হব। শাট আপ! দেখেন খালুজান, না বুঝেন ক্ষতি নাই, কিন্তু ভুল বুঝেন না, কাজ করেন। বাবা কোথায়? আমার সঙ্গে ঝগড়া করে ড্রয়িং রুমে বসে কৃষি খামার নিয়ে গবেষণা করছে, মহা সুখেই আছেন ভদ্রলোক। মা, শুধু বাবা কেন, একমাত্র তুমি আর আমি ছাড়া এই পরিবারের কে অসুখে আছে? ঠিকই বলেছিস, তুই ছাড়া এই পরিবারের প্রত্যেকটা মানুষের মাথার নাট বল্টুতে সমস্যা আছে। কিন্তু মা, একটা জিনিস লক্ষ্য করেছ, যারা অন্য পরিবার থেকে এই পরিবারে এসছে, যেমন ধরো দুলাভাই, রুমকি, ওরাও কিন্তু বাড়ির অন্য সবার মতোই। হবে না আইবা কেন, ঘোলা পানির মধ্যে দুধ আসলো কিন্তু সেটাকে ঘোলাই দেখা যায়। হ্যাঁ তা ঠিক, কিন্তু একটা জিনিস কিন্তু তোমাকে স্বীকার করতে হবে, আমাদের বাড়িটা কিন্তু আর দশটা বাড়ির মতো না, এটা অনেক লাইভলি, অনেক অনেক মানবিক। সবই তো বুঝলাম, কিন্তু আমার আর তোর বাবার তো বয়স হয়েছে, আস্তে আস্তে তো সবারই ম্যাচিওর হওয়া উচিত নাকি? আমি অবশ্য একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম, ভাবছিলাম যে ব্যাপারটা তোমার সাথে শেয়ার করব। কি চিন্তা করছিস? ভাবছিলাম যে মানে ধরো আমাদের পরিবারের সদস্যরা আমরা সবাই মিলে কি এমন একটা কিছু করতে পারি, এমন একটা কাজ যেটাতে যদি আমরা ইনভলভড হই, কাজের কাজও হলো আবার ওই সবার পাগলামের বৈশিষ্ট্যগুলোও থাকলো। সেটা কি সম্ভব নাকি? আমার মনে হয় সম্ভব। মানে ধরো আমরা যদি এমন একটা কাজ পাই যেটাতে আমাদের পারিবারিক বন্ধনটাও থাকলো আবার কাজের মাধ্যমে সবাই ধীরে ধীরে ম্যাচিওর হয়ে উঠলো। সেরকম কাজ কি হয় নাকি? আছে, নিশ্চয়ই আছে। আমি অবশ্য এরকম একটা প্রজেক্ট নিয়ে ভাবছি, দাঁড়াও সব কিছু আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সবাইকে বলবো। তোর বাবার সঙ্গে কিন্তু কথা বলে নিস। বাবাকে আগে বলা যাবে না, বাবাকে বলবো পরে, কারণ প্রজেক্টটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে বাবা নিজেও ব্যস্ত থাকে। পারবি তো?
আমার উপর ভরসা রাখো। বুঝলে, এটা হচ্ছে গিয়ে পুকুর, ঠিক আছে? পুকুরের এক ধারে থাকবে বাঁধানো সিঁড়ি, আর অন্য ধারে মাছের উপরে হাঁসের চাষ করব, আর পুকুর ভর্তি থাকবে মাছ, আর অন্য দু ধারে মাছের উপর থেকে মিষ্টি কুমড়া ঝুলে থাকবে। ভেরি ইন্টারেস্টিং। দেখলে তোমার কথা ভালো লাগলো, তুমি ইন্টারেস্টিং বলছো, আর আমি এতদিন ধরে বলেও বাড়ির কাউকে কিছুই বোঝাতে পারিনি। তাই? হ্যাঁ, ফানি। নেক্সট কি বলবো? নেক্সট হচ্ছে গিয়ে পুকুরের ধারেই আমি একটা থাকার বাড়ি করব, ইউ টাইপ তোমার বাংলো বাড়ি, কিন্তু বাড়িটা টিনের হবে। ও আচ্ছা, তাহলে পুকুরের বাড়ির মাঝখানে একটা খোলা জায়গা থাকবে যেখানে আমরা উইকেন্ডে ক্যাম্প ফায়ার করব। সেটা না হয় বছরে দু বছর একবার করা গেল, অসুবিধা কি? বছরে দু বছর একবার কেন, আমরা এভরি উইকেন্ডে করব। এভরি উইকেন্ডে? হ্যাঁ, অফকোর্স, এভরি উইকেন্ডে আমরা ক্যাম্প ফায়ার করব, না হলে এরকম একটা বাড়ি গ্রামে বানানোর কোনো মানেই হয় না। তোমাকে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম আর তুমি কি বুঝলে? আপনি যাই বোঝেন না কেন, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে গ্রামে আপনি একটা রেস্ট হাউস, মানে বাংলো, মানে একটা বাগান বাড়ি করবেন। আমি মোটেই বাগান বাড়ি করতে চাচ্ছি না, আমি একটা এগ্রো ফার্ম করার কথা ভাবছি। কি ফার্ম? একটা কমপ্লিট এগ্রিকালচারাল ফার্ম। হো, কি হলো বিষয়টা তোমার কাছে আর ইন্টারেস্টিং মনে হচ্ছে না? জি না, ইন্টারেস্টিং মনে হচ্ছে না। কারণটা কি জানতে পারি? জি পারেন। সারা পৃথিবীতে এগ্রো হচ্ছে সাবসিডাইজ প্রজেক্ট। হোয়াট? জি আমি ঠিকই বলেছি, আমাদের আমেরিকাতে গভর্নমেন্ট এগ্রোতে সাবসিডি দেয়। প্রজেক্ট যদি করতেই হয় তাহলে ইনকাম জেনারেটিং প্রজেক্ট করা ভালো। কোনো অ্যাম্বিশাস লোককে এগ্রো প্রজেক্ট করবে না।